সময় মাত্র 3 মাস, তার থেকেও কম। প্রত্যেকটি ডিএলএড ক্যান্ডিডেট যারা এবছর প্রাইমারি এক্সামের জন্য ফর্ম ফিল আপ করছে, প্রত্যেকের মনে একটাই প্রশ্ন আছে, স্যার কিভাবে এই 3 মাসের মধ্যে নিজেকে প্রিপেয়ার করব, কি বই ফলো করব, যে বইগুলো ফলো করলে হয়তো এবছর প্রাইমারি টেট আমি পাস করতে পারবো। কারণ এবছর প্রাইমারি টেট পাস করলে কম্পিটিশন অনেক কম, কারণ বিএডরা বুঝতে পারবে না, বিএডরা আগামী দিনে ইন্টারভিউতে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না, শুধুমাত্র সমস্ত সিট ডিএলএডদের জন্য। তাহলে আজকের ভিডিওর মূল বিষয় হলো কি কি বই ফলো করব। দেখুন, আমি যেহেতু একটা স্কুলে মাস্টারমশাই, সেহেতু আমি জানি এবং বহুদিন ধরে পড়াচ্ছি এখানে প্রাইমারি টেট, আমরা অনলাইনে পড়াচ্ছি খুব বেশ একাডেমিতে, আমাদের যেহেতু এটা অনলাইনে একটা প্রতিষ্ঠান, এখানে আমি মানে বহু বছর ধরে আর কি এখানে আমি প্রাইমারি টেট আর কি পড়িয়ে আসছি, ফলে অভিজ্ঞতা বেশ রয়েছে আর কি। দেখুন, আমি আপনাকে আজকে প্রায় 5টা বইয়ের নাম বলবো, যদি আপনি 5টা বই ফলো করতে পারেন তাহলে হয়তো আপনি 3 মাসের মধ্যে যদি আপনি চেষ্টা করেন, বেশ ভালো একটা অধ্যবসায় করেন, তাহলে আপনি পাস করতে পারবেন। যদি আপনি বলেন যে না স্যার আমার স্যার দ্বারা হচ্ছে না, আমি আপনার কাছে পড়াশোনা করব, তাহলে আপনি এখানে আমার কাছে চলে আসতে পারেন। রেট কত? মাত্র রেট হলো 199 টাকা প্রতি মাস, 3 মাস 600 টাকা। 600 টাকার বিনিময়ে কোনো প্রতিষ্ঠানে কিন্তু মানে এত সুন্দর পড়ায় না, তা আমরা এখানে পড়াচ্ছি এবং আমাদের কাছ থেকে গতবারে প্রচুর ছেলেমেয়ে কিন্তু কোয়ালিফাই করেছে। ঠিক আছে, আমাদের এটা অফিসিয়াল ফোন নাম্বার, আপনি চাইলে এই নাম্বারে আপনি কল করতে পারেন কিংবা আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন আরও ভালো ডিটেলসটা পাওয়ার জন্য, ক্লাস, রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস, মক টেস্ট, পিডিএফ নোটস, সমস্ত কিছু। ঠিক আছে, প্রথম বইটা আপনি ফলো করুন বাংলার জন্য, সেটা হলো সিরাজুল ইসলাম। বামনদেব চক্রবর্তীর বইটা হয়তো অনেকের কাছে আছে, কিন্তু যারা হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা যারা বাংলা স্টুডেন্ট তারা হয়তো ফলো করবে বামনদেব চক্রবর্তী, কিন্তু বাকিরা আপনারা বলবো সহজভাবে পড়তে চাইলে আপনারা ফলো করবেন সিরাজুল ইসলাম। ঠিক আছে, ভালো বই, খুব ভালো বই এটা। নেক্সট হলো আপনি যদি ফলো করবেন ইংলিশের জন্য, তাহলে পিকে মুখার্জি। পিকে মুখার্জি বইটা খুব সহজ সরলভাবে দেওয়া রয়েছে, অনেক ওখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, সেটা আপনি কিন্তু ফলো করতে পারবেন। এই দুটো বই গ্রামারের জন্য বেস্ট বই। প্যাডাগজি পার্টটা তো ওভাবে তো হয় না, আপনি প্যাডাগজি পার্টের জন্য আপনি আপনার যে বিএডের যে বইগুলো ছিল বা ডিএলএড যে বইগুলো ছিল সেই ডিএলএড বইগুলো কিন্তু আপনি ফলো করুন। ঠিক আছে, নেক্সট হলো আপনার ম্যাথের জন্য সুবিধ দাস, এক কথা সুবিধ দাস। সুবিধ দাস বইটা আপনি কিনুন, শুরু করুন। আমরা ক্লাস আমাদের চলছে, শুরু হচ্ছে 20 সেপ্টেম্বর থেকে, আমরা কিন্তু ওই বইটা ফলো করি আর কি, বইটা পড়ায় শেখা সবাইকে আর কি। এবারে চাইল্ড সাইকোলজি, সুশীল রায়ের বইটা আপনি ফলো করুন চাইল্ড সাইকোলজির জন্য। ইভিএসের জন্য আমি কী বলবো, ইভিএসের জন্য আমি বলবো যে আপনার ইভিএসের জন্য আপনি পরিবেশ বিদ্যার কোনো একটা বই, ধরুন যেগুলো যে তুলসী প্রকাশনী রয়েছে বা পারুল রয়েছে, এই বইগুলো ফলো করলেও কিন্তু হয়ে যাবে। সেখানে প্যাডাগজি পার্টটা একটু হার্ড হয়, সে প্যাডাগজি পার্টটা যদি আপনি নিজের যদি ধরুন আপনার ওখান থেকে জ্ঞান পাওয়ার পর আপনি যদি প্রয়োগ করতে পারেন তাহলে হয়তো পারবেন, আর না পারলে বলবো যে দেখুন মানে ইভিএসটা একটু হার্ড হয় মোটামুটি, কিন্তু পারা যায়। তো আমি বলবো আপনাকে যে আপনি পারুলটা কিনতে পারেন, আপনি কিনতে পারেন আর কি তুলসী প্রকাশনী বইগুলো, যেগুলো বাজারে এখন অলরেডি চলে এসেছে, ওখান থেকে কিন্তু আপনি ইভিএসটা আপনি পেয়ে আর কি যাবেন, বেশ মোটা একটা বই হবে এমনি আর কি। ঠিক আছে, না পাচ্ছেন তো কিছু করতে গেলে আমাদের কাছে চলে আসুন, এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে আমরা কিন্তু ভর্তি নিচ্ছি। ঠিক আছে, ভর্তি আমাদের ক্লাস শুরু হচ্ছে আমাদের 20 সেপ্টেম্বর থেকে হচ্ছে। ঠিক আছে, আজকে 16 তারিখ, আর 4 দিন পরে আসলে প্রত্যেক এটা আসলে ভিডিওটা খুব ইফেক্টিভ হয়েছে, প্রত্যেকের ভালো লেগেছে, ভালো লাগে লাইক করবেন বা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন।